রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আবারও ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দফায় দফায় লাঠিসোঁটা হাতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় দুপক্ষকে। ঘটনায় ল্যাবে ইট হাসপাতালের পেছনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।